উচ্চ মাধ্যমিক 2022 এর পরীক্ষা এবছর বিকল্প পদ্ধতিতে হতে চলেছে। লাইভ স্ট্রিমিং এর মাধ্যমেই হবে উচ্চ মাধ্যমিক। লাইভ স্ট্রিমিং অ্যাপসের লাইসেন্স কিনল সংসদ। একাদশ ও উচ্চমিকের পরীক্ষা কিভাবে হবে, কলেজের পরীক্ষাও এবছর অফলাইনে ভিন্ন পদ্ধতিতে হতে পারে, সমস্তটাই বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। আর এখনো পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে, সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে, অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো। এবছর কোভিডের পরিস্থিতিতে স্কুল কলেজের পঠন পাঠন ভিন্ন পদ্ধতিতে হয়েছে, কখনো বা অনলাইনে, কখনো বা অফলাইনে, কখনো বা সম্পূর্ণ অফ। সেই কারণে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষাও এবছর হচ্ছে ভিন্ন পদ্ধতিতে, কলেজের পরীক্ষাও হচ্ছে অনলাইনে। কিন্তু এখন আবার আমাদের রাজ্যে বোর্ডের পরীক্ষা এবং অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে নতুন নিয়মবিধি হতে চলেছে, যেটা এই মুহূর্তে সংবাদ মাধ্যম সূত্রে তথ্য পাওয়া যাচ্ছে। স্টেপ বাই স্টেপ সমস্ত পরীক্ষা নিয়েই আলোচনা করব। সবার প্রথমে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা নিয়ে আলোচনা করে রাখি। তোমরা যারা উচ্চ মাধ্যমিক 2022 এর পরীক্ষার্থী রয়েছে, তোমরা সকলেই জানো এবছর তোমাদের ফাইনাল পরীক্ষা নিজের স্কুলেই হচ্ছে। সেক্ষেত্রে নিজের স্কুলের ছাত্রছাত্রীদের বিশেষ সুবিধা দিতে পারে স্কুলের শিক্ষকেরা। আর এই রকম দাবি অভিভাবকদের মুখ থেকেও আগের বছরও মূল্যায়নের ক্ষেত্রে শোনা গেছিল। সেই কথা মাথায় রেখে একদম প্রপারভাবে এ সৎভাবে যাতে পরীক্ষা হয়, সেই কারণেই উচ্চ শিক্ষা সংসদ উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীদের এর পরীক্ষার জন্য ও লাইভ স্ট্রিমিং অ্যাপসের লাইসেন্স নিয়েছেন। এখন প্রশ্ন হলো, এই লাইভ স্ট্রিমিং অ্যাপসের যে লাইসেন্স নিয়েছেন, সেই লাইসেন্স নিয়েছেন উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্যই? নিজেদের স্কুলে অফলাইনে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা হচ্ছে এবং সেই পরীক্ষার প্রত্যেকটি রুমে এ সিসিটিভি ক্যামেরা লাগানো থাকবে, যেখানে লাইভ স্ট্রিমিং চলবে, যে লাইভ স্ট্রিমিং সম্পূর্ণভাবে কন্ট্রোল করবে উচ্চ শিক্ষা সংসদ। সংসদ প্রত্যেকটি ছাত্রছাত্রীর ওপর নজর রাখবে, যাতে কোনো রকম চিটিং বা কোনো কিছু না হয়, যারা যোগ্য তারাই পরীক্ষায় সঠিক নম্বর পেতে পারে, জানিয়ে এই মুহূর্তে সংবাদ মাধ্যমে স্পষ্ট বিষয়টি উঠে এসেছে। অর্থাৎ এবছরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে অফলাইনে নিজের স্কুলেই হচ্ছে, এমনটি সূত্র মারফত জানা যাচ্ছে। যদিও সংসদ সভাপতিকে জিজ্ঞাসা করা হলে এই মুহূর্তে লাইভ স্ট্রিমিং এর ব্যাপারে তিনি কিছুই জানায়নি, যদিও লাইভ স্ট্রিমিং অ্যাপসের যে লাইসেন্স সেটা কিন্তু সম্পূর্ণ সংসদ কিনে ফেলেছে উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীদের জন্য। অর্থাৎ তোমরা বুঝতেই পারছো, তোমাদের যে পরীক্ষা সেই পরীক্ষা অফলাইনে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমেই নেওয়া হবে। প্রত্যেকটি শ্রেণীকক্ষে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে প্রত্যেকটি ছাত্রছাত্রীর ওপর নজর রাখবেন সংসদের অধিকর্তারা, যাতে কোনো রকম চিটিং না হয় পরীক্ষার ক্ষেত্রে। তো উচ্চ মাধ্যমিকের পরীক্ষা এই রকমভাবে হওয়ার পরিকল্পনা কিন্তু উচ্চ সংসদের রয়েছে। আর তোমরা যারা মাধ্যমিক 2022 এর ছাত্রছাত্রী আছো, তোমাদের পরীক্ষা নিজের স্কুলে হচ্ছে না, আগের মতোই অন্য স্কুলে গিয়ে তোমাদের পরীক্ষা দিতে হচ্ছে, সেক্ষেত্রে তোমাদের পরীক্ষা লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে হবে না, বা লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে মাধ্যমিক পরীক্ষা হবে উচ্চ মাধ্যমিকের মতো, এরকম কিন্তু কোনো সূত্র মারফত তথ্য নেই। কাজেই মাধ্যমিক পরীক্ষা আগের মতোই অন্য ভেন্যুতে গিয়ে এ অফলাইনে হচ্ছে, সেখানে কোনো লাইভ স্ট্রিমিং এর ব্যবস্থা থাকছে না। এবং একাদশ শ্রেণীর পরীক্ষার ক্ষেত্রেও সম্ভবত লাইভ স্ট্রিমিং এর ব্যবস্থা থাকছে না, পরবর্তীকালে থাকলেও থাকতে পারে। এই মুহূর্তে একাদশ শ্রেণীর ক্ষেত্রেও যে লাইভ স্ট্রিমিং থাকছে এ নিয়ে কোনো তথ্য নেই। এরপরে তোমরা যারা কলেজের ছাত্রছাত্রী আছো, তোমাদের ক্ষেত্রেও অনেক বিশ্ববিদ্যালয় কিন্তু অনলাইনে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে, অর্থাৎ তোমাদের ক্যামেরা, ফোনের ক্যামেরা হোক, ল্যাপটপের ক্যামেরা হোক, সেটা ওপেন করেই কিন্তু পরীক্ষা নিচ্ছে। এবার তোমরা বুঝতে পারছো যে এই যে সেমিস্টারের পরীক্ষা রয়েছে, অর্থাৎ অড সেমিস্টারে তোমরা যারা পরীক্ষার্থী রয়েছো, তোমাদের পরীক্ষা সম্পূর্ণ যে অনলাইনে হচ্ছে সেটা নিয়ে বিন্দুমাত্র কোনো জল্পনা নেই। কিন্তু পরবর্তী যে সেমিস্টার রয়েছে সেই সেমিস্টারের ক্ষেত্রে কিন্তু এই একই রকম সিসিটিভি ক্যামেরার মাধ্যমে, লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে তোমাদের পরীক্ষাও অফলাইনে নিজের কলেজেই হতে পারে। কারণ এই মুহূর্তে সম্পূর্ণভাবে
স্কুল কলেজ খোলার জন্য কিন্তু একাধিক দপ্তর থেকে বিভিন্ন রকমভাবে প্রচেষ্টা চালানো হচ্ছে। অর্থাৎ তোমরা যারা পরবর্তী সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, অর্থাৎ তোমাদের যে ইভেন্ট সেমিস্টার রয়েছে, সেই ইভেন্ট সেমিস্টার কিন্তু এই একই রকমভাবে অফলাইনে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমেই হতে পারে। এছাড়া তোমাদের পরীক্ষাকালে কিন্তু প্রত্যেকের যারা অফলাইনে পরীক্ষা দেবে, যেরকমভাবে চাকরির পরীক্ষা হয়েছে, এ আইসোলেশন রুম করা হয়েছে প্রত্যেকটি শ্রেণীকক্ষে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কিংবা একাদশ কিংবা কলেজের পরীক্ষার আর যখনই অফলাইনে হবে তখন কিন্তু আইসোলেশন একটা রুম করা হবে এই কোভিড পরিস্থিতিতে, এবং সেই রুমে কোনো ছাত্রছাত্রী পজিটিভ থাকলে সে ওখানে গিয়ে পরীক্ষা দেবে, এ শিক্ষকরা পিপিটি কিট পরে পরীক্ষা নেবে, এরকম ব্যবস্থা কিন্তু থাকছে। এবং প্রয়োজনে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে ডক্টরের ব্যবস্থাও কিন্তু করা থাকবে, যাতে কোনো রকম সমস্যা না হয়, এবং প্রপারভাবে সমস্ত ব্যবস্থা করা থাকবে কোনো ছাত্রছাত্রীর কোনো রকম যাতে অসুবিধা না হয়। এই রকম পরিকল্পনা নিয়েই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক 2022-এ যেরকম অফলাইনে হচ্ছে, সেরকম একাদশ শ্রেণীর পরীক্ষাও অফলাইনেই হচ্ছে, এবং কলেজের যে পরীক্ষা আছে সেই কলেজের পরীক্ষা কিন্তু ইভেন্ট সেমিস্টার এই একই রকমভাবে হতে পারে। সমস্তটাই বিস্তারিত এক্সপ্লেন করলাম, বাদ বাকি তোমাদের মতামত অবশ্যই জানিও, আর সভাপতি যখন কোনো মন্তব্য করবেন এ বিষয়ে তৎক্ষণাৎ তোমাদের জানিয়ে দেবো। প্রত্যেকে ভালো থেকো ও পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করো, প্রত্যেকে ভালো নম্বর ক্যারি করো।